কলকাতার একই মালিকাধীন দুই বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। চিকিৎসা পরিষেবা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় পার্ক সার্কাসের গুড সামারিটান ও নিউ টাউনের উজ্জীবন হাসপাতাল এবং বেহালার অ্যাপেক্স নার্সিং হোমকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন কমিশনের নির্দেশ তাঁরা মেনে চলবেন। করোনা রোগীদের চিকিৎসা ও বিল সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসায় একই মালিকের অধীনস্থ কলকাতার দুটি হাসপাতাল ও একটি নার্সিংহোমকে সোমবার থেকে নতুন রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন। নিউ টাউনের উজ্জীবন হাসপাতাল, পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতাল ও বেহালার অ্যাপেক্স নার্সিংহোমে আপাতত তাই রোগী ভর্তি বন্ধ। তিনটি হাসপাতালের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আসতে থাকে, বিশেষত আর্থিক অভিযোগ, বিলিংয়ের অভিযোগ। আমরা ওনাকে পরামর্শ দিয়েছি যে এই তিনটি হাসপাতালে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখতে, বিশেষত সোশ্যাল মিডিয়ায় যে দুটো তিনটে ঘটনা উল্লেখ করা হয়েছিল সেইগুলো আমরা হোয়াটসঅ্যাপ করে ওনাকে আবার পাঠিয়ে রিপ্লাই চেয়েছি। আমরা সেগুলো বিচার বিবেচনা করব, তারপরে ভবিষ্যৎ পন্থা ঠিক করব। এই তিনটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে শুধু যে স্বাস্থ্য কমিশনে সরাসরি অভিযোগ জমা পড়েছে তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও অনেক অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্য কমিশনের নির্দেশে যে তিনটি বেসরকারি হাসপাতালে আজকে ভর্তি বন্ধ করতে বলা হয়েছে তার মধ্যে একটি হলো পার্ক সার্কাসের গুড সামারিটান হসপিটাল। পার্ক সার্কাসের গুড সামারিটান হাসপাতালে গত পয়লা মে ভর্তি করা হয় বিহালের রবীন্দ্রনগরের বাসিন্দা করোনা আক্রান্ত জুম বাহাদুর গুরুংকে। গত 6ই মে তার মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারকে, যদিও মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়। বিল বাড়ানোর জন্য মৃতদেহ একদিন ফেলে রাখা হয়। 30,000 কা প্যাকেজ তো উনকে লিয়ে, তো দো দিন কা ও বলে কি আপ নিকাল নাই সকতে, ক্যুকি ও বল রহে হ্যায় কি লোগ আতে হ্যায় পহলা দিন অক্সিজেন লেভেল স্টেবল হো জায়ে তো চেঞ্জ কর দেতে হ্যায় হসপিটাল, তো ইসিলিয়ে আপকো দো দিন তো রাখনা হি পড়েগা। ইস তরহ সে ওনে হামে কাহা থা, তো হামে কোই হসপিটাল নাই মিল রাহা থা, তো হামে वहीं रखना पड़ा कि पापा थोड़ा स्टेबल हो जाए बोल के। हेल्थ कमीशन में भी कमी है। मैंने क्या चाह रहे हैं आप कि क्या हम चाह रहे हैं कि थोड़ा जस्टिस मिले। নিউ টাউনের উজ্জীবন হাসপাতালে গত বৃহস্পতিবার এক করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। তাঁদের অভিযোগ, চিকিৎসা না করেই ফেলে রাখা হয়েছিল 77 বছর বয়সী রোগীকে। সেই ছবি তুলতে গেলে হাসপাতাল কর্মীদের সঙ্গে রোগীর পরিবারের বিবাদ বাধে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ইনি আমাকে মেরে আমার হাতের থেকে ফোন ফেলে দিয়েছে। কোনো ট্রিটমেন্ট করেনি, কোনো ট্রিটমেন্ট করেনি। এবারে উনি আমাকে সেই রেকর্ডই দেখাতে পাচ্ছে না। এবার সেখান থেকে আমার সন্দেহটা আরও দৃঢ় হতে থাকে। যদি প্রপার ট্রিটমেন্ট হয় তার তো একটা রেকর্ড থাকবে। আমি জিজ্ঞাসা করলাম কোন বড় ডক্টরের আন্ডারে আছে, সেটার নাম জানে না। আমি ডক্টরের সাথে আমি কখন কথা বলতে পারবো সেটাও বললো না। এইরকমভাবে হ্যারাস করতে করতে তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি ডিসচার্জ সার্টিফিকেট ওদেরকে রেডি করতে বলো, আমি বন্ড সাইন দিয়ে বাবাকে এখান থেকে বের করে নিয়ে যাব। কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। এবার সেটা আমি রেকর্ড করেছি। এই রেকর্ড করার সময় ওরা আমার সাথে মারামারি শুরু করেছে। হাসপাতালের কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার পর অবশেষে বৃদ্ধ বাবাকে সেখান থেকে বের করে নিয়ে আসেন তারা। তবে তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন অন্য কারোর সঙ্গে না ঘটে সেই জন্যই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই কুণ্ডু পরিবারের সদস্যরা। ওই হাসপাতালের বিরুদ্ধে যাতে স্বাস্থ্য কমিশন ব্যবস্থা নেয় তার জন্য তাদের কাছে অভিযোগও দায়ের করেছেন তারা। বেহালার অ্যাপেক্স নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য কমিশন, ফলে এই নার্সিংহোমেও আপাতত রোগী ভর্তি বন্ধ। এই প্রসঙ্গে তিনটি হাসপাতালের কর্ণধার জানিয়েছেন স্বাস্থ্য কমিশন তিনটি হাসপাতাল সিল করে দিয়েছে, আপাতত রোগী ভর্তি করা হবে না। তবে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা চলবে। স্বাস্থ্য কমিশন যেসব নথি চেয়েছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনটি হাসপাতালে কোনো অনৈতিক কাজ হয়নি। সূত্রের খবর, স্বাস্থ্য কমিশনের তরফে এই তিন হাসপাতাল ও নার্সিংহোমকে বলা হয়েছে যেসব অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি বন্ধ থাকবে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ।